বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ সহ পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে পৌঁছাতে জোর চেষ্টা তদবির চালাচ্ছেন ভারতীয় আমেরিকানরা। তারা বাংলাদেশের উপরে পদক্ষেপ নিতে ট্রাম্প প্রশাসন ও মার্কিন কংগ্রেসকে কাজে লাগাতে চাইছেন। ভারতীয় আমেরিকান কমিউনিটি নেতা ডক্টর ভরত বড়াই ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের পরেই ট্রাম্পের প্রশাসনের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করবেন তারা। এই নেতা জানিয়েছেন, নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে, আর এই বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। পিটিআইকে এই ভারতীয় আমেরিকান বলেছেন, বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন, তিনি এক সাহসী ব্যক্তি। যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে ট্রাম্প বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন, এমনটাই মনে করেন ভরত বড়াই। বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছেন বলে দাবি করেন বড়াই। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। ভরত বড়াই বলেন, যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে, কারণ বাংলাদেশের পোশাক খাতই তাদের ব্যবসার 80%। তিনি প্রশ্ন করেন, পোশাক শিল্পে নিষেধাজ্ঞা দেওয়া হলে বাংলাদেশের মানুষ কী খাবে। বড়াইয়ের দাবি, বাংলাদেশের উপরে এ ধরনের চাপ হিন্দুসহ অন্যান্য সংখ্যালঘুদের উপরে চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে। তিনি বলেন, পরিস্থিতি উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানাব। এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন এই ভারতীয় আমেরিকান। তিনি বলেন, যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে তাহলে ভারতেরও তাদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। বড়াই বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাতে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে অনেকেই আলোচনা করেছেন, এখন মুসলমানদের মধ্যেও মতপার্থক্য তৈরি হয়েছে। কেউ কেউ মনে করেন এই অভ্যুত্থান আমেরিকান ডেমোক্র্যাটদের পরিকল্পনার অংশ যা পাকিস্তান ও বাংলাদেশে প্রভাব ফেলেছে।